হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বিগত 2 দিন আগে হোন্ডা কোম্পানি নতুন মডেলের একটি বাইক লঞ্চ করলো ইন্দোনেশিয়ান বাজারে। বাইকটি হলো হোন্ডা CB150 স্ট্রিট ফায়ার ইঞ্জিনের সাথে লঞ্চ করা হয়েছে। 150 সিসির ইঞ্জিনের সাথে লঞ্চ করা হয়েছে, তার মানে বাইকটি ভারত এবং বাংলাদেশের বাজারেও লঞ্চ হবে। আমরা সকলেই জানি বাংলাদেশে ভালো মানের ভালো একটি ব্র্যান্ডের কোনো অ্যাডভেঞ্চার বাইক নেই। বাংলাদেশের একটি মাত্র অ্যাডভেঞ্চার বাইক হলো লিফান KPT 150 বাইকটি। বর্তমান সময়ে বাংলাদেশে একটি অ্যাডভেঞ্চার বাইকের খুবই দরকার ছিল, কারণ মানুষ যারা ভ্রমণ পিপাসু তারা স্পোর্টস বাইক দিয়েই দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছে। তো অবশেষে হোন্ডা নিয়ে আসলো হোন্ডা CB150X এই বাইকটি। বাইকটি মেন ফোকাস হলো লং রাইডিং। হোন্ডা CB150X বাইকটি হায়ার সিসিতে অ্যাভেলেবল ছিল, এই প্রথম 150 সিসিতে বাইকটি লঞ্চ করা হয়েছে। এখন বলা যেতে পারে বাংলাদেশে লং রুট অ্যাডভেঞ্চার বাইকের গ্যাপটা পূরণ করতে পারবে। বাইকটি চাহিদা থাকার কারণে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। এখন আপনাদেরকে জানিয়ে দিই বাইকটির গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। বাইকটির ফ্রন্টে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37mm এর স্ট্রোক সাইজ USD আপস অ্যান্ড ডাউন ফক সাসপেনশন, এবং এ বাইকটির ফ্রন্টের টায়ার ব্যবহার করা হয়েছে 100x17 ইঞ্চি অ্যালয়ডিমের সাথে। বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে 150mm এর প্রোলিঙ্ক মনোশক সাসপেনশন, এবং এই বাইকটির রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে 130x17 ইঞ্চি অ্যালয়ডিমের সাথে। একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ হলো সিট হাইট। বাইকটির সিট হাইট 1817mm এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180mm। এ বাইকটিতে আপনি একসাথে 12 লিটার ফুয়েল ট্যাঙ্কিতে ধারণ করতে পারবেন, এবং এই বাইকটির ওয়েট 140 কেজি। বাইকটি বাংলাদেশে লঞ্চ করার সময় হয়তোবা ABS ভেরিয়েন্ট পেয়ে যেতে পারেন, কিন্তু ইন্দোনেশিয়াতে ABS ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়নি। বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পেয়ে যাবেন। বাইকটির ডিজাইন খুব অ্যাগ্রেসিভ এবং নিউ মডেলের ডিজাইন করা হয়েছে। অ্যাডভেঞ্চার বাইক এক মডেলই বা একরকম ডিজাইনে হয়ে থাকে, তো কিছুটা সেরকম কিন্তু খুব সুন্দর অ্যাগ্রেসিভ একটি ডিজাইন। তো বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন।